শুধু কুকুর নয়, আমরা সবাই খেয়েছি, কুকুরও খেয়েছে। সে তো করোনার সময় বলেছিল কুকুরকে সে খাবার দিয়েছে। আমি আপনাদেরকে বলি, আমার 184 জন শিল্পীর মধ্যে কেউ এক মুঠো চালও পায় নাই, সে কুকুরের তুলনা দিয়েছিল। তো যা হোক, আমি মনে করি যাক, আমরা ভেদাভেদটা আমরা ভুলে যাব, যা হয়েছে না হয়েছে আমরা ভেদাভেদ রাখতে চাই না। কারণ এই দিনে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি যাতে আমরা সবাই এক হয়ে যেতে পারি, আমাদের কার্যক্রম আগের মতো আমাদের যাতে গতিবেগ বাড়ে, আমরা সবাই যাতে কাজ করে খেতে পারি। আমরা শিল্পীরা সাহায্য সহযোগিতা অনুদানও চাই না, আমরা আমাদের কাজের অধিকার চাই, কাজের মাঝে থাকতে চাই, কাজ করে বেঁচে থাকতে চাই। আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর শেখ মুজিবের আদর্শ সৈনিক, আমরা লড়াই করে এবং কাজ করে আমরা আমাদের শ্রম দিয়ে আমরা খেতে চাই, আমরা অভিনয় করে কাজ করে আমরা এগিয়ে যেতে চাই। আমরা যারা শিল্পী আমরা সবার সাথে আমরা সবাই মিলে যেতে চাই। না না, আমি আমি সকলের কথা বলছি ভাইয়া, আমি কোনো এক একজনের নাম আমি মেনশন করিনি।